আলহামদুলিল্লাহ, আমরা আরেকটি রসায়ন ক্লাসে হাজির হয়েছি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা গত ক্লাসে দেখেছিলাম কয়েকটি টপিক দেখেছিলাম, আইসোটোপ, আইসোবার এবং আইসোটোন দেখেছিলাম, তাই না? তো আজকে একটি মাত্র টপিক দেখব, সেটি হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভর আমরা কিভাবে নির্ণয় করতে পারি, অথবা আপেক্ষিক পারমাণবিক ভর কাকে বলে। তো তোমরা একটু খেয়াল করো, তোমাদের কাছে আমি একটি শিট দিয়েছিলাম, শিটে এভাবে লেখা আছে যে আপেক্ষিক কথাটির অর্থ হচ্ছে কারো সাপেক্ষে। আপেক্ষিক শব্দের অর্থ কি? কারো সাপেক্ষে। এক্ষেত্রে কার্বন 12 আইসোটোপকে প্রমাণ হিসেবে কি করে নেওয়া হয়েছে, ধরে নেওয়া হয়েছে, যেটা নিয়ে তার সাপেক্ষে অন্য মৌলগুলির পারমাণবিক ভর নির্ণয় করার পদ্ধতি। অর্থাৎ কোন মৌলের একটি পরমাণুর ভরকে কার্বন 12 আইসোটোপের একটি পরমাণুর ভরের 1/12 অংশের তুলনায় কত গুণ ভারী, সেটাকে ওই মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর বলে। তাহলে মূল কথাটা কি আসলো, আপেক্ষিক পারমাণবিক ভরের সংজ্ঞা যদি আমরা দিতে চাই, বলবো হচ্ছে কোন মৌলের একটি পরমাণুর ভরকে, কোন মৌলের একটি পরমাণুর ভরকে, তার মানে যে মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করতে যাব, সেই মৌলের একটি পরমাণুর ভর আমাদের কি হবে, দরকার হবে, সেই মৌলের একটি পরমাণুর ভর আমাদের দরকার হবে। এই একটি পরমাণুর ভরকে কার্বন 12 আইসোটোপের একটি ভরের 1/12 অংশের, পরমাণুর ভরের 1/12 অংশের তুলনায় কত গুণ ভারী, সেটাকে আমরা বলবো ওই মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর, সেই মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর। সজীব জানার লাগে দাও। আচ্ছা, এরপর দেখো, কোন মৌলের আপেক্ষিক ভর সমান হচ্ছে ওই মৌলের একটি পরমাণুর ভর ডিভাইডেড বাই কার্বন 12 আইসোটোপের একটি পরমাণুর ভরের 1/12 অংশ। তাহলে আমরা সূত্র পাচ্ছি কি, আপেক্ষিক পারমাণবিক ভর, এটা তোমরা একটু খাতায় লেখো যে আপেক্ষিক পারমাণবিক, আপেক্ষিক পারমাণবিক ভর সমান আমরা পেলাম হচ্ছে একটি পরমাণুর যে মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর বের করব, সেটি একটি পরমাণুর ভর, একটি পরমাণুর ভর ডিভাইডেড বাই কার্বন 12 আইসোটোপের ভরের 1/12 অংশ, 1/12 অংশ। তো এটি হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভর বের করার সূত্র। এটা আমাদের মনে রাখতে হবে যে একটি পরমাণু ভরকে যদি আমরা কার্বন 12 আইসোটোপের ভরের 1/12 অংশ দিয়ে ভাগ করি, তাহলে যে মানটা পাবো সেটি হচ্ছে একটি পরমাণুর আপেক্ষিক ভর বের হবে। তো আমরা একটা উদাহরণ দিয়ে যদি একটু দেখার চেষ্টা করি, যে তোমরা তোমাদের বইটা খোলো, দেখো বইয়ের একটা আপেক্ষিক পারমাণবিক ভর যেখানে আছে ওই পেজটাতে একটু যাও। আপেক্ষিক পারমাণবিক ভর, ঠিক আছে, আমার কাছে দাও। দেখো আপেক্ষিক পারমাণবিক ভর, এটা হচ্ছে তোমাদের পেজ নাম্বার হচ্ছে 52। এই 52 নম্বর পেজে দেখো লেখা আছে অ্যালুমিনিয়ামের একটি পরমাণুর ভর, এটা আমাদের দেওয়া আছে, অ্যালুমিনিয়ামের একটি পরমাণুর ভর দেওয়া আছে, কত দেওয়া আছে, 4.482 × 10⁻³। আচ্ছা, এখানে আমরা একটু লিখে নিলাম, পাশে সাইড করে দিলাম, অ্যালুমিনিয়ামের ভর আমাদের দেওয়া আছে 4.482 × 10⁻²³ গ্রাম। তো এটা থেকে আমরা এখন যেটা বের করব সেটা হচ্ছে অ্যালুমিনিয়ামের আপেক্ষিক পারমাণবিক ভর বের করব। তাহলে আমাদের কি করতে হবে, অ্যালুমিনিয়ামের যেহেতু আমরা একটি পরমাণুর ভর পেয়েছি, এটা বসাবো কোথায়, একটি পরমাণুর ভরের জায়গায় বসাই দেবো। তাহলে যদি আমরা একটু দেখি অঙ্কটা বসাই, এটা আমাদের 4.482 × 10⁻², এটা কি আছে, গ্রামে আছে, আছে না, আছে। তাহলে আমাদের মান লাগবে কি, নিচের এটা, নিচে কার্বন 12 আইসোটোপের ভরের 1/12 অংশ, এইটার মান আমরা যদি একটু মুখস্থ করি করতে পারি, অথবা যদি আমরা একটু বের করার চেষ্টা করি সেটা করতে পারি, এটা বের করা সম্ভব, কার্বন 12 আইসোটোপের ভরের 1/12 অংশ, এটা আমরা সূত্রে পড়েছিলাম, আমাদের মান এরকম ছিল 1.66 × 10⁻²⁴ গ্রাম, এরকম ছিল না, কার্বন 12 আইসোটোপের ভরের এত অংশ কি ছিল আমাদের, 1.66 × 10⁻²⁴ গ্রাম, হ্যাঁ এটাই ছিল। এখন দেখো এটাকে যদি আমরা ভাগ করে দিই, তোমরা ক্যালকুলেটর যদি ইউজ করো, এটাতে ভাগ করে দিলে আমাদের কত আসবে, 27 আসছে না, বইতে পড়াও আছে, এটার মান আসছে কত, 27। এটা আসলো কিভাবে, এটা হচ্ছে আমরা একটি পরমাণু ভরকে
কার্বন 12 আছে তো এই যে স্কেলটা দেওয়া আছে এই স্কেলের মানটা আমরা বসিয়ে দিয়েছি দিয়ে এটা ভাগ করে বের করেছি 27 এখন কথা হলো মাঝে মাঝে আমরা এই যে কার্বন 12 আইসোটোপের ঘরে এই অংশটার মান কোথায় পাবো এটা আমাদের প্রশ্ন আসলো না যে মানটা কোথা থেকে আসলো তো এই মানটা বের করতে হলে একটু খেয়াল করি আমাদের বলেছে আইসোটোপের ঘরের এত অংশ তার মানে কার্বন একটি পরমাণুর ভর যেটা বের হবে সেটা কি 1/12 অংশ এটা আসলো না তাহলে আমরা যদি একটু খেয়াল করি কার্বন 12 এটা যদি আমরা একটি পরমাণুর ভর বের করতে চাই একটি পরমাণুর ভর যদি বের করতে চাই তোমরা অধ্যায় 6 এ পড়বা যে সকল পরমাণুর ভরকে যদি আমরা আণবিক ভরে প্রকাশ করি সেটাকে বলে কি 1 মোল কি বলে 1 মোল কোন পদার্থের যদি আমরা আণবিক ভরকে কিসে প্রকাশ করি গ্রামে প্রকাশ করি সেটাকে বলে 1 মোল এবং এই 1 মোলে কয়টি অণু কয়টি পরমাণু থাকে সেটা অ্যাভোগাড্রো একজন বিজ্ঞানীর নাম সে প্রমাণ করেছে 1 মোলে অণুর সংখ্যা থাকবে 6.02×10^23 যে কোনো পদার্থের যে কোনো মোল যে কোনো অণু থাকলে আমরা যদি আণবিক ভরকে গ্রামে প্রকাশ করতে পারি সেখানে অণুর সংখ্যা কত থাকবে 6.02×10^23 এখানে কার্বনের ভর কত দেওয়া আছে 12 12 দেওয়া আছে না তাহলে 12 কে যদি আমরা গ্রামে প্রকাশ করি এটা কি হয়ে গেল এখন 1 মোল হয়ে গেল না তাহলে 1 মোলে অণুর সংখ্যা কত 6.02×10^23 তাহলে আমাদের লাগবে কি কার্বনের একটি পরমাণুর ভর লাগবে না সেই ক্ষেত্রে আমরা যদি দেখি এতটি অণুর ভর হচ্ছে কত গ্রাম 12 গ্রাম তাহলে আমরা লিখতে পারি 6.02×10^23 টি কার্বনের ভর সমান কত 12 গ্রাম তাহলে একটির ভর কি হবে কম হবে না বেশি হবে কম হবে তাহলে উপর থাকবে 12 আর নিচে থাকবে হচ্ছে 6.02×10^23 এটি আসলো কার্বন 12 আইসোটোপের ভর এখান থেকে এতটুকু তাহলে আমরা কি করতে পারি এই কার্বন 12 আইসোটোপের ভর এতটুকুর মান কোনটা বসাতে পারি এটা বসাতে পারি তার সাথে কি গুণ আছে 1/12 গুণ আছে তাহলে যদি আমরা গুণ করি 1/12 এই 12 আর 12 কি হয় কাটা যায় না 12 আর 12 কি হয় কাটা যায় তাহলে উপরে থাকে কি 1 1 কে যদি 6.02×10^23 দ্বারা ভাগ করি তাহলে এই সংখ্যার মানটা আসবে হচ্ছে এটা তোমরা একটু ক্যালকুলেটর ইউজ করে দেখবা 1 কে ভাগ করবা কি 6.02×10^23 এটা ভাগ করলে কি আসবে 1.66×10^24 তখন আমরা বুঝতে পারলাম যে কার্বন 12 আইসোটোপের ভরের 1/12 অংশের মান কত হলো 1.66×10^-24 তাহলে ভাগ করার পরে আমরা অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে যেটা দেখতে পেলাম সেটা কত হয়েছে 27 হয়েছে এখন মাঝে মাঝে তোমাদের একটি প্রশ্ন আসে যে আপেক্ষিক পারমাণবিক ভরের কোন একক থাকে না কেন আপেক্ষিক পারমাণবিক ভরের কোন একক নাই কেন এখানে যে 27 আসলে কোন একক আছে নাই কারণ কি এখানে দেখো উপরে যে মানগুলো আছে সবই গুণাকার আছে না আবার নিচের যে মানগুলো আছে সবই কি গুণাকার আছে তাহলে উপরে যদি জি গুণাকারে থাকে নিচেও জি গুণাকারে থাকে জি দেখে কি প্রকাশ করেছে গ্রাম জি দিয়ে কি প্রকাশ করা হয়েছে গ্রাম তাহলে যেহেতু গুণাকারে আছে আমরা এই জি এই জি কি করতে পারি কেটে দিতে পারি যেহেতু উপরে জি আর নিচের জি কি হলো কাটা হয়ে গেল সেই ক্ষেত্রে আপেক্ষিক পারমাণবিক ভরের কোন একক আর কি অবশিষ্ট থাকে না এই প্রশ্নটা আসে সেই ক্ষেত্রে আমরা এভাবে লিখব আপেক্ষিক পারমাণবিক ভরের যে সূত্রটা প্রথমে লিখব লেখার পর দেখব উপরে একটি পরমাণু ভরের কি একক থাকো গ্রামে আবার নিচে হচ্ছে কার্বন 12 আইসোটোপের ভরের 1/12 এটির মান থাকে কি গ্রামে 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 কি হয় কাটা যায় সেই ক্ষেত্রে আপেক্ষিক পারমাণবিক ভরের কোনো একক থাকে না প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে এতটুকু দেখার চেষ্টা করলাম আপেক্ষিক পারমাণবিক ভর কিভাবে নির্ণয় করা হয় একটি পরমাণু ক্ষেত্রে সামনে আর একটি বিষয় বাকি আছে তেজস্ক্রিয় আইসোটোপের ক্ষেত্রে যেখানে শতকরা পরিমাণ থাকে সেখান থেকে আমরা আপেক্ষিক পারমাণবিক ভর কিভাবে বের করব সেটাকে গড় আপেক্ষিক পারমাণবিক ভর বলে এবং গড় আপেক্ষিক পারমাণবিক ভর থেকে কিভাবে তেজস্ক্রিয় আইসোটোপের শতকরা পরিমাণ বের করা যায় নেক্সট ক্লাসে দেখব তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সেই ক্লাসটি পেতে হলে অবশ্যই চ্যানেলের সাথে থাকতে হবে যার কারণে আপনাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করতে হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ ক্লাস কেমন লাগলো সেটা জানানোর জন্য অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করতে হবে সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম।